আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম করোনা ভাইরাস এবং এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ দুজন উপসর্গ নিয়ে একজন মারা গেছেন এছাড়া বরিশাল বিভাগে 6 জেলায় ডাক্তার ব্যাংকার পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 79 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে একদিনে নতুন শনাক্ত হয়েছেন 47 জন খুলনা করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে খুলনায় 63 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 271 জন ব্রাহ্মণবাড়িয়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা আবু বকর খান তার বয়স হয়েছিল 80 বছর জেলায় নতুন শনাক্ত 1 জন নারায়ণগঞ্জে ভাইরাসের মৃত্যু হয়েছে 1 জনের নতুন শনাক্ত 7 জন করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে এছাড়া রংপুরে পুলিশ ডাক্তার স্বাস্থ্যকর্মী ব্যাংকার সহ 71 জন নোয়াখালীতে 46 জন জামালপুরে এক চিকিৎসক দম্পতি সহ আরও 12 জন যশোরে 32 জন ময়মনসিংহে 26 জন শনাক্ত হয়েছে উন্নত ও আধুনিক পদ্ধতির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মাছের উৎপাদন বৃদ্ধি করে শুধু জনগণের পুষ্টি চাহিদা পূরণ নয় মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সরকারের অন্যতম লক্ষ্য গণভবনে লেকে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ 2020 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত প্রেস বিবরণীতে প্রধানমন্ত্রী আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করায় দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সারাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত 3 দিনের পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সব নদ-নদীর পানি বেড়ে নেত্রকোণায় আবারও বন্যা দেখা দিয়েছে পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখ মানুষ সুনামগঞ্জে তৃতীয় দফায় আবারও বন্যা দেখা দিয়েছে জেলার সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শেরপুরে বন্যার পানিতে ডুবে 50 বছরের নারীর মৃত্যু হয়েছে সিলেটের প্রধান 2টি নদী সুরমা ও কুশিয়ারার পানি 4টি পয়েন্ট বিপদসীমা অতিক্রম করেছে নগরী উপশহরে পানি ঢুকে রাস্তা ডুবে গেছে এবং অনেকের বাড়ির নিচতলায় পানি ঢুকেছে কুড়িগ্রামে আবারও ধরলা ও তিস্তা নদীর পানি বাড়ছে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি তোড়ে কুড়িগ্রামের রাজারহাটের বুড়িরহাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 2 শতাধিক পরিবারের ঘরবাড়িতে প্লাবিত হয়েছে এদিকে নাটোরে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে জেলার সব নদ-নদীর পানি বেড়েছে আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমা 73 সেন্টিমিটার উপর দিয়ে বইছে ঘরবাড়ি তুলে থাকা পানিবন্দি এসব মানুষ আছেন চরম খাদ্য খাবার পানির সংকটে অবশেষে করোনা ভাইরাসের ভয়াবহতা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন এতদিন করোনা পরিস্থিতি ভালোর দিকে মনে করলেও বিভিন্ন রাজ্যে এর বিস্তার বলছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এ অবস্থায় দেশের নাগরিকদের মাস্ক পরতে আহ্বান জানিয়েছেন তিনি যদিও ব্রিফিংয়ে নিজে মাস্ক না পরায় আবারও সমালোচনায় উঠেছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প নব্য স্বীকার করলেও বিশ্বে করোনা হটস্পট যুক্তরাষ্ট্রে করোনা ভয়াবহতা নিয়ে বরাবরই সরব ছিল দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তারা বলছে দেশটিতে কোভিড-19 আক্রান্তের প্রকৃত সংখ্যা এ পর্যন্ত শনাক্তের সংখ্যার চাইতে অনেক বেশি এদিকে ইউরোপের পর এবার করোনার বিস্তার ঘটছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে ঘানায় 2000-এর বেশি স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,48,94,000 এবং মারা গেছে 6,15,000-এর বেশি জাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইতালিয়ান লিগ সিরি এতে সাসুলোকে 2-1 গোলে হারিয়েছে এসি মিলান প্রতিপক্ষের পাঠ মেপি স্টেডিয়ামে ইব্রাহিমোভিচ 19 মিনিটে এগিয়ে নেন দলকে যদিও ফ্রান্সিসকো কাপোতোর গোলে প্রথমার্ধে সমতায় ফেরে সাসুলো এরপর সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের দ্বিতীয় গোলে জয় পায় মিলান এই জয়ে 59 পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে তারা চারে থাকা লাজিওর পয়েন্ট 69 আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে মিলানকে অন্যদিকে হারতে হবে লাজিওর দর্শক এবারে জানাবো শেয়ার বাজারের খবর
পুঁজিবাজার তালিকাভুক্ত আট কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো উত্তরা ব্যাংক, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, ভ্যানগার্ড, এএমএল, রূপালী ব্যাংক, ব্যালেন্স ফান্ড, রিং শাইন টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং বিএটিবিসি লিমিটেড। বিকেল তিনটায় উত্তরা ব্যাংক, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ ও ভ্যানগার্ড, এএমএল, রূপালী ব্যাংক, ব্যালেন্স ফান্ড, সাড়ে তিনটায় রিং শাইন টেক্সটাইল, চারটায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং বিকেল পাঁচটায় বিএটিবিসি লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভা 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং চলতি বছর 31 মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফনিংস ফাইন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলো শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 26 জুলাই কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ চারটি কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। কোম্পানিগুলো হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক ও আইবিবিএল মুদ্রা বা পারপেচুয়াল বন্ড। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।